কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ 2024 সালের আইপিএলের ফাইনাল আজকে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই জানেন, আপনারা সবাই অবগত আছেন, রাত 8টার সময় শুরু হবে ম্যাচটি। আমি খুবই এক্সাইটেড আজকের ম্যাচটি নিয়ে। আপনারা কে কে এক্সাইটেড, আপনারা কে কোন দল সাপোর্ট করছেন, কে আজকের ফাইনাল জিততে পারে, কোন দল আসলে জিতে যাবে, কোন দল আসলে শেষ মুহূর্তে গিয়ে শেষ হাসিটা হাসবে, এবং কোন দল আসলে কোন দলকে কাঁদিয়ে শেষ মুহূর্তে শিরোপাটা নিয়ে যাবে, আপনাদের কী মনে হয়, আপনারা কাকে সাপোর্ট করছেন, আপনাদের প্রেডিকশনটা আসলে কী, আমি জানতে চাই। অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। ক্রিকেটকে ভালোবাসি, ক্রিকেটের খোঁজ খবর রাখি, আপনাদেরকে জানাতে ভালোবাসি, তাই চলে আসলাম আজকের সানরাইজার্স হায়দ্রাবাদ বনাম কলকাতা নাইট রাইডার্সের ফাইনাল ম্যাচ নিয়ে কথা বলার জন্য। তো আমরা যদি কলকাতার দিকে তাকাই, তাহলে কিন্তু কলকাতার সুনীল নারিন ব্যাটে বলে তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করছেন, তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, আপনারা সেটা সবাই পুরো টুর্নামেন্ট জুড়ে দেখেছেন। তিনি বিশেষ করে কিন্তু তিনি ব্যাট হাতে কিন্তু দুর্দান্ত একটা সিজন পার করছেন, তার আইপিএল ক্যারিয়ারের সবথেকে সেরা সিজনটি তিনি এই মুহূর্তে পার করছেন 2024 সালে এসে। তার কিন্তু সক্ষমতা রয়েছে যে এই ফাইনাল ম্যাচটি একে হাতে ঘুরিয়ে দেওয়ার, এবং তারপরে যারা রয়েছেন রাসেল, তারপরে ক্যাপ্টেন আয়ার এবং মিচেল স্টার্ক, ফিল্ড শর্ট, যারা যারা রয়েছেন বোলার, ব্যাটসম্যান, অলরাউন্ডার যারা যারা রয়েছেন, তারা কিন্তু দুর্দান্ত একটা সিজন পার করতেছেন, তাদের কিন্তু সক্ষমতা রয়েছে ম্যাচটি তাদের দিকে ঘুরিয়ে নেওয়ার। এবং আমরা যদি সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলি, তাহলে কিন্তু তাদের যে ওপেনিং স্ট্যান্ড, ওপেনিং যে জুটিটা, সেটা কিন্তু একদম দুর্দান্ত, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা প্রমাণ করে এসেছে সেটা। তো হায়দ্রাবাদের ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা, তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, পুরো টুর্নামেন্ট জুড়ে তারা দুর্দান্তভাবে তাদের ব্যাটে জুতি ছুড়িয়েছেন, তারা ভালো রান করেছেন, ভালো ব্যাটিং করেছেন, ভালো পার্টনারশিপ করেছেন, এবং সেটা খুবই ভালো হেলদি স্ট্রাইক রেটে, আধুনিক যুগের টি টোয়েন্টি ক্রিকেটের সাথে মানে সামঞ্জস্য রেখে তারা কিন্তু তাদের স্ট্রাইক রেটটা বজায় রেখে তারা রান করে চলেছেন পাল্লা দিয়ে। তারা কিন্তু দুর্দান্ত একদম ফ্যান্টাস্টিক ফর্মে রয়েছেন এবারের আইপিএলে, আপনারা সবাই দেখেছেন, আপনারা সবাই জানেন, আমরা সেটা দেখেছি। তো এই দুজন ব্যাটসম্যানের কিন্তু সুযোগ থাকবে আজকে ম্যাচটা ঘুরিয়ে দেওয়ার, এবং আজকে কিন্তু তাদের সামনে সুযোগ যে ফাইনাল ম্যাচে ভালো করে শিরোপাটা আসলে গড়ে তোলা। আমরা যদি কলকাতার শিরোপার কথা বলি, তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দুইবার আইপিএলের শিরোপা জিতেছে, 2012 সালে এবং 2014 সালে, আপনারা সবাই জানেন। তখন কিন্তু কলকাতার হয়ে আমাদের সাকিব আল হাসান, বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি কলকাতার হয়ে খেলেছিলেন, এবং তারপরে কিন্তু কলকাতার কখনো ফাইনালে যেতে পারেনি। তো তারা যেহেতু 2024 সালে এসে ফাইনালে চলে গেল এবং তারা দুর্দান্ত একটা সিজন পার করছে, তো আমরা আশা করতেই পারি তারা তৃতীয়বারের মতো আইপিএলের টাইটেল তারা গড়ে তুলবে এবং তারা দুর্দান্ত খেলে শেষ হাসিটা হাসবে। এবং সানরাইজার্স হায়দ্রাবাদের কথা যদি বলি, তারা কিন্তু মাত্র একবার আইপিএলের শিরোপা গড়ে তুলেছে, সেটা হচ্ছে 2016 সালে, এবং সেই সিজনে আসলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন আমাদের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান, আপনারা সবাই জানেন, সেটাই ছিল আইপিএলে মুস্তাফিজুর রহমানের মানে প্রথম সিজন। সেই সিজনে কিন্তু আমাদের মুস্তাফিজুর রহমান তার প্রথম আইপিএলে গিয়েই আইপিএলের বাঘা বাঘা ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাইয়েছিলেন, আপনারা সবাই সেটা জানেন। তিনি কিন্তু দুর্দান্ত একটা সিজন পার করেছিলেন প্রথম সিজনে গিয়েই। তো এবার যেহেতু মুস্তাফিজুর রহমান সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছেন না, তিনি সিএসকে মানে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন, এবং তিনি এখন বর্তমানে দেশে চলে এসেছেন এবং তিনি এখন রয়েছেন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলার জন্য। তো আজকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের সামনে একটা সুবর্ণ সুযোগ, দ্বিতীয়বারের মতো আইপিএলের টাইটেল তাদের জেতার। তাদের ব্যাটসম্যানেরা, তাদের বোলারেরা এবং তাদের অলরাউন্ডারেরা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবারের সিজনে, সেই জন্য কিন্তু তারা এবারের 2024 সালের আইপিএলের ফাইনালে উঠেছে, এবং তাদের সামনে কিন্তু একটা সুযোগ দ্বিতীয়বারের মতো আইপিএলের শিরোপা গড়ে তোলার। তো এখন দেখা যাক তারা শেষ হাসিটা হাসতে পারে কিনা। তো আপনারা দর্শক কাকে সাপোর্ট করছেন, কোন দলকে আপনারা সাপোর্ট করছেন অবশ্যই জানাবেন। কলকাতা নাইট রাইডার্স নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ, কে কে আর নাকি এস আর রিচ, কোন দলকে আসলে আপনারা সাপোর্ট করছেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না।